স্বাধীনতাকে সমুন্নত রেখে এগিয়ে যাবার প্রত্যয় প্রধানমন্ত্রী 24 জনকে 21 পদক প্রদান দক্ষিণ কোরিয়ায় সম্ভাবনার হাতছানি বছরে 10,000 জনশক্তি রপ্তানির সুযোগ এবং কক্সবাজারে লাখো পর্যটকের ভিড় হোটেল মোটেলে নেই তিল ধারণের ঠাই স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা শুনছিলেন ফার্স্ট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 12:21 সংবাদে আপনাদের সাথে আছে মহিমা পলি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তৃণমূলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার মহান আত্মত্যাগে আমাদের যে অর্জন সেই স্বাধীনতাকে সমুন্নত রেখেই আমাদের এগিয়ে যেতে হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবছর একুশে পদক পেলেন ২৪ গুণীজন এর মধ্যে ভাষা আন্দোলনে দুজন মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চারজন শিল্পকলায় সাতজন ভাষা ও সাহিত্যে দুজন সমাজসেবায় দুজন গবেষণায় চারজন এছাড়া সাংবাদিকতা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় একজন করে বাংলাদেশের সেই একেবারে তৃণমূলে যে মানুষগুলি অবহেলিত মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি পাশাপাশি আমরা চাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জন করা এবং আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি সেটা যেন আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত হয় প্রবাসী আয়ের অন্যতম বড় উৎস হয়ে উঠতে পারে দক্ষিণ কোরিয়া দেশটিতে শ্রমিকদের বেতন বেশি প্রেরণের খরচ কম আর সরকারি প্রতিষ্ঠানই কর্মীদের প্রশিক্ষণ ও পাঠানোর কাজ করে তাই প্রতারণার আশঙ্কা থাকে না কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করলে দক্ষিণ কোরিয়ায় জনশক্তি রপ্তানি বছরে 10,000 উন্নীত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা সাইফ ইসলাম দিলালের রিপোর্ট জানাচ্ছেন আকবর হোসেন সুমন এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমস বা ইপিএস এর আওতায় বাংলাদেশ সহ বিশ্বের 16টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে দক্ষিণ কোরিয়া দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে কর্মী প্রেরণের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় দক্ষ ও স্বল্পদক্ষ বিবেচনায় কর্মীরা বেতন পান 1 থেকে 2 লাখ টাকা ক্ষেত্র বিশেষে আরো বেশি এসব দেশের শ্রমিকের চাহিদা বেশি থাকে সেসব দেশ থেকে শ্রমিক আনা হয় যেসব দেশের শ্রমিকের চাহিদা কম থাকে সেই দেশের শ্রমিক কম আনা হয় সে পুরোটাই নির্ভর করে কোম্পানির মালিকদের উপরে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস এই একটা কর্মসূচি আছে সাউথ কোরিয়া এদের বেতন কত হাই স্যালারি এটা কিন্তু প্রায় 1,80,000 থেকে শুরু হয়ে যায় ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ট্রেড টু ট্রেড ডিফার করে এতে খুব হাই স্যালারি শুধু উচ্চ বেতনই নয় দক্ষিণ কোরিয়ায় বিদেশি কর্মীরা নানা সুযোগ সুবিধা পান তাই এখানকার শ্রমবাজার ধরতে শ্রমিক প্রেরণকারী দেশগুলোরও আগ্রহ একটু বেশি তবে কর্মী নেয়ার আগে গমনেচ্ছুদের কর্মদক্ষতা ও ভাষা জ্ঞান সহ বেশ কিছু বিষয় কঠোরভাবে যাচাই বাছাই করে দেশটি কোরিয়াতে যদি যুক্ত হই তা আমরা এই 2 লাখ লেবার ফোর্স না পাঠায় যদি 10,000 লেবার ফোর্স ওয়ার্ক ফোর্স যদি আমরা কোরিয়াতে পাঠাই সেই 10,000-এর সেখানে যে ফিল্ড সার্ভে করে কি কি রিকোয়ারমেন্ট আছে সে হিসেবে এসে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আমরা দিতে পারি বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ কোরিয়া কর্মী প্রেরণ বাড়াতে সবচেয়ে বেশি জরুরি রাষ্ট্রীয় প্রচেষ্টা বা কূটনৈতিক উদ্যোগ পাশাপাশি দক্ষ কর্মী তৈরিতে বিদ্যমান প্রাতিষ্ঠানিক অবকাঠামো গড়ে তোলারও বিকল্প নেই বাংলাদেশে যদি আমরা আমাদের কর্মীদেরকে কোরিয়ার বাজারের জন্য যে বাজারটা একটা হাইটেক বাজার বা মিড টেক বাজার এবং ভালো বেতন দেওয়া হয় এবং কোনো দালালের বা চিটিং হওয়ার বা প্রতারিত হওয়ার কোনো স্কোপ নাই সেই বাজারটার দিকে আসলে আমাদের আরো বেশি মনোযোগ দেওয়া উচিত দক্ষিণ কোরিয়া শ্রম বাজারে চীনা আধিপত্যে ভাগ বসাতে শুধু ভাষা জ্ঞান ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণই যথেষ্ট নয় প্রয়োজন 2 থেকে 4 বছর মেয়াদী প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা পর্যটকদের পদচারণায় প্রাণচঞ্চল কক্সবাজার সমুদ্র সৈকত
একুশে ফেব্রুয়ারি সহ টানা চার দিনের ছুটিতে ভ্রমণে এসেছেন পর্যটকরা। তবে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। পর্যটকদের সুবিধার্থে প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়। পর্যটন মৌসুমের শেষেও এখানে এসেছেন লাখো পর্যটক। পরিবার পরিজন নিয়ে তারা ঘুরছেন প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, মেরিন ড্রাইভ সড়ক, হিমছড়ি, ইনানি বিচে। তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। বন্ধু বান্ধবীদেরকে নিয়ে নয় বছরে পাঁচবার আসি, অতএব ভোলার মতো নয়। আর একটু যদি এটাকে আরও সুন্দরভাবে করতে পারি, আমার মনে হয় যেন আমি আমাদের পর্যটকের সংখ্যা আরও বেড়ে যাবে। খুব ভালো পরিবেশ, এখন পর্যন্ত তেমন খারাপ কোনো কিছু আমরা ফিল করিনি। এবছর মনে হয় প্রায় তিনবার আসা হয়ে গেছে, এত ভালো লাগে এটা। কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। সর্বোচ্চই সতর্ক আছি এবং পর্যটকদের সুবিধার্থে সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষা ডিউটির জন্য আমরা সর্বোচ্চ নিয়োজিত আছি। কক্সবাজারে 500 হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে, এতে 2 লাখের বেশি পর্যটক থাকতে পারে। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 12:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্বাধীনতাকে সমুন্নত রেখে এগিয়ে যাবার প্রত্যয় প্রধানমন্ত্রীর, 24 জনকে 21 পদক প্রদান। দক্ষিণ কোরিয়ায় সম্ভাবনার হাতছানি, বছরে 10,000 জনশক্তি রপ্তানির সুযোগ। এবং কক্সবাজারে লাখো পর্যটকের ভিড়, হোটেল মোটেলে নেই তিল ধারণের ঠাঁই, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।